আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব প্রস্রাব পায়খানার মধ্যে অথবা টয়লেটে প্রবেশের দোয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্রাব পায়খানার প্রবেশ করতেন তখন এই দোয়া পাঠ করতেন। হাদিসটা বুখারী শরীফ হাদিস নাম্বার 6322, সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। আল্লাহু আকবার, কেমন গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসের মান কতটুকু। প্রস্রাব পায়খানার মধ্যে প্রবেশ করার শুরুতে এই দোয়াটা পাঠ করা অত্যন্ত জরুরি। যদি পাঠ করেন, শয়তান, জিন, খবিস, খারাপ যা মানুষ যেগুলো আছে এগুলো কিন্তু বাথরুমের মধ্যে থাকে, বাথরুমে গেলে অনেককে দেখা যায় জিনে ধরে এই করে, কিন্তু এই সমস্যাগুলো এই দোয়াটা যারা পাঠ করে ঢুকবে তাদেরকে আর করবে না, তারা এই সমস্যায় আর জর্জরিত হবে না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই পরীক্ষিত। আল্লাহ রাসূল নিজেই এই দোয়াটা জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, নরনারী উভয় প্রকার দুষ্ট জিন থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা চাচ্ছি। বাথরুমে যাওয়ার আগে এই দোয়াটা অত্যন্ত অত্যন্ত জরুরি। আল্লাহ পাক আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। যারা বাথরুমে যান না, যারা বাথরুমে যান, দোয়া ছাড়া কোনোভাবেই উচিত না। কমপক্ষে আপনি এই দোয়াটা লিখে বাথরুমের সামনে ঝুলিয়ে রাখবেন, যে কোনো সময় যাওয়ার আগে যেন মনে পড়ে, তাহলে কিন্তু আপনি হতে পারবেন একজন স্বচ্ছ এবং পাক্কা মুমিন। অথবা কিন্তু জিন্নাতের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হলে পরিবারে অশান্তি, জীবনের মধ্যে অশান্তি, কোনো কাজের মধ্যে বরকত হবে না, শরীরের মধ্যে জ্বালা পোড়া এমন অনেক কিছুই হয় জিনে ধরলে, অনেকে তো পাগলের মতো হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বাথরুমে যাওয়ার আগে ধোয়াটা পরা অত্যন্ত জরুরি, যেটা আমরা হাদিস থেকে পাচ্ছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন।